बंगाल मिरर प्राइम टाइम पर देखे खबरें फटाफट अब चंद मिनटों में जाने शिल्पांचल का हाल आइए शुरू करते हैं आज की खबरों के साथ राज्य के पूर्व मुख्यमंत्री बुद्धदेव भट्टाचार्य के निधन पर शिल्पांचल के विभिन्न हिस्सों में उन्हें श्रद्धांजलि दी गई आसनसोल नगर निगम में मेयर विधान उपाध्याय चेयरमैन अमरनाथ चैटर्जी लीगल एडवाइजर रबीउल इस्लाम बोरो चेयरमैन उत्पल सिन्हा की उपस्थिति में नगर निगम के अधिकारी और कर्मचारियों ने शोक सभा कर श्रद्धांजलि दी वहीं पश्चिम बंगाल के पूर्व मुख्यमंत्री बुद्धदेव भट्टाचार्य के निधन के बाद आसनसोल के गिरजा मोड़ से ट्रैफिक मोड़ तक सीपीएम द्वारा शोक जुलूस निकाला गया इसमें बड़ी संख्या में वामपंथी नेता कार्यकर्ता और समर्थक शामिल थे सभी ने बुद्धदेव भट्टाचार्य को याद किया और उन्हें श्रद्धांजलि दी इस बारे में सीपीएम नेता पार्थ मुखर्जी ने कहा बुद्धदेव भट्टाचार्य एक ऐसे नेता थे जो सत्ता के करीब या सत्ता में रहते हुए भी कभी भी भ्रष्टाचार में लिप्त नहीं हुए उन पर भ्रष्टाचार का एक भी दाग कोई नहीं लगा सकता रानीगंज में भी शोक जुलूस निकाला गया মানে আমরা খবরটা পেয়ে সত্যিকারের দুঃখিত দুঃখ এবং মর্মাহত আমরা যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বুদ্ধদেব আচার্য মহাশয় আজকে সকাল আটটা কুড়ি মিনিটে পরলোক গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ছুটি ঘোষণা করেছেন এবং ভবিষ্যৎ প্রকাশ করেছেন পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আমরাও আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে ওনার আত্মার শান্তি কামনা করছি ওনার পরিবারের প্রতি সমবেদনা রইল আমরা পাশের সাথে আছি পাশে আছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সবার সাথে থাকেন সবার পাশে দাঁড়ান আমরাও ঠিক সেভাবে মানে ওনার আত্মার শান্তি কামনা করছি উনি যেখানে থাকুন শান্তিতে থাকুন এবং উনি যেটা সূচনা করে গেছিলেন উনি যেভাবে পশ্চিমবঙ্গের জন্যে কাজ করেছিলেন ঠিক সেভাবে সেভাবে নিশ্চিতভাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গকে যেটা স্বপ্ন দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই সোনার বাংলা গোড়ার পথে আমরা এগিয়ে যাব पश्चिम बंगाल में उद्योगिकरण को लेकर मुख्यमंत्री रहने के दौरान बुद्धदेव भट्टाचार्य के कार्यों की तराना की जाती है वहीं उनके कार्यकाल में सिंगूर और नंदीग्राम में विरोधी आंदोलन को ही राज्य में सत्ता परिवर्तन के प्रमुख कारण में भी माना जाता है उनके कार्यकाल में आसनसोल के पूर्व सांसद बंशु गोपाल चौधरी राज्य के उद्योग एवं वाणिज्य मंत्री थे वे उस समय आसनसोल के रानीगंज विधानसभा के विधायक थे उन्होंने पूर्व मुख्यमंत्री बुद्धदेव भट्टाचार्य के निधन पर गहरा शौक जताते हुए कहा कि हमारे जिले में औद्योगिक कारखानों के निर्माण में उनका योगदान बहुत बड़ा था इसको के विस्तार के दौरान अनेक बाधाएं आई बुद्धदेव भट्टाचार्य की सलाह से इसको का विस्तार हुआ तब यूपीए सरकार थी उस सरकार से हम अपनी मांग के अनुरूप इसको का विस्तार और आधुनिकीकरण कराने में सफल रहे इसके अलावा उन्होंने निजीकरण की अनुमति भी नहीं दी आइए सुनते हैं क्या कहा पार्थ मुखर्जी और गोपाल चौधरी ने उसे छब्बीस चिंतम विधानसभा ছাব্বিশ বছর বয়সে আমি যখন যাই এবং উনি আমাদের কাছে পথ প্রদর্শক ছিলেন তারপরে পাঁচ বছর পরে আমি উনিশশো একানব্বই যখন মন্ত্রী হই জ্যোতি বসু আমাকে বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য তোমাকে গাইড করবে নতুন দপ্তর ছিল সেই প্রথম পশ্চিম বাংলায় কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ দপ্তর পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজের উন্নতির জন্য করা হয়েছিল এবং একের পর এক পলিটেকনিকে বিশ্ব ব্যাংকের প্রকল্প সাহায্য নিয়ে একেবারে কলকাতার টেকনিক্যাল স্কুলে জ্যোতিবাবু উদ্বোধন করেছিলেন প্রাচীনতম প্রতিষ্ঠান পরবর্তীকালে বিদ্যুৎ গাঙ্গুলি প্রয়াত হওয়ার পর জ্যোতিবাবু এবং বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে শিল্প বাণিজ্য দপ্তরের দায়িত্ব দেন এবং সেই সময় দুর্গাপুরে সোমনাথ চ্যাটার্জি তখন ডব্লিউ চেয়ারম্যান আইডিসির বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসুর উপস্থিতিতে সভা করে ঠিক হয় যে দুর্গাপুরে শিল্প সম্মেলন হবে তখন আমি ইডি এর চেয়ারম্যান এবং শিল্প দপ্তরের মন্ত্রী সেই প্রথম দুর্গাপুরে যে কাজের গতি শুরু হয় সেটা এই এলাকায় বহু শিল্পকে এনে দেয় এবং পশ্চিম বাংলাতে অনেক কলকারখানা হুগলি জেলার একটা বড় কারখানা আমার মনে আছে ইলেকট্রিকের তার তৈরি করতে হবে সে তার সম্প্রসারণ সেটাও আমার সময় তখন উনি গাইড করতেন এবং প্রত্যেকটা চেম্বার অফ কমার্সের মিটিংয়ে কলকাতায় ন্যাশনাল চেম্বার অফ কমার্স বেঙ্গল চেম্বার অফ কমার্স সমস্ত সভাতে হয় গ্র্যান্ড হোটেলে অথবা গ্রেট স্টেনে জ্যোতিবাবু যেটায় যেতেন সেখানেও উনি থাকতেন এবং জ্যোতিবাবুকে ছাড়াও যেদিন জ্যোতিবাবু যেতেন না উনি সব কটা শিল্প দপ্তরের বিষয়ে দায়িত্ব নিতেন হলদিয়া পেট্রোকেমিক্যাল আলাদাভাবে দায়িত্ব নিয়ে উনি সেই কাজ তখন এগোচ্ছেন রাজীব গান্ধীকে নিয়ে যখন জ্যোতিবাবু উদ্বোধন করেন পরবর্তীকালে আমাদের দপ্তর সেটা উনি এবং অসীম দাসগুপ্ত এগিয়ে নিয়ে যান কলকাতায় চর্মশিল্পের আজকে এই যে নগরী উনি আমাকে ওই চেয়ারম্যান উনি ছিলেন এবং আমাকে ওই লেদার কমপ্লেক্সের চেয়ারম্যানের দায়িত্ব দেন ওখানে একটা কমিটি ছিল সরকারের উচ্চস্তরের কমিটি ছিল এবং ওখানে দাঁড়িয়ে সেই কাজ করার জন্যে প্রতি মুহূর্তে উনি আমাদেরকে গাইড করতেন এবং আমরা সাফল্যের সঙ্গে ওই চর্মনগরী পরবর্তীকালে পশ্চিমবাংলার শিল্পের ক্ষেত্রে লেদার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা দিক উন্মোচন করে দেয় কলকা হলদিয়াতে গিয়ে মিথসুবিসির যে কারখানা এবং পরবর্তীকালে আরও একটা কারখানা আমার মনে আছে উনি হলদি নদী পেরিয়ে লঞ্চে ওর মেয়ে ওর সঙ্গে আমার সাথে ছিল সেটা উনি উদ্বোধন করেই বিকেলের মধ্যে ফিরে আসেন বার্নপুরের ইস্কোর সম্প্রসারণের বিষয়ে কমিটি তৈরি হয় আমি তার চেয়ারম্যান ছিলাম এবং ওনাকে নিয়ে সেই সভা হয়েছিল এবং এই এলাকার ধস এবং গ্যাসের বিষয়ে যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সিএমএসআই সাধারণ সম্পাদক এমপি মামলার ভিত্তিতে সিএমএসআই যে মামলা করেছিল তখন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান পার্থ ভরচার্জকে নিয়ে প্রথম মিটিং ওর ঘরে হয়েছিল এবং পরবর্তীকালে প্রণব মুখার্জির সাথে কথা বলে সেটা বাহান্ন কোটি টাকা এগারো সালের পরে পৌঁছয় কিন্তু তার আগে এখানকার সমস্ত পুনর্বাসনের প্রকল্প তৎকালীন জেলা শাসক মানিস বেঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছিল হিসেব নিকেশ করে কারা কত টাকা পাবে কোথায় ঘর যাবে এবং বার্নপুর স্কোর সম্প্রসারণের জমির জন্য আমার আজও মনে আছে আটকে গেছিল এবং সেদিন বাধা দিয়েছিল অনেকে আমি নাম বলবো না আজকে এখানে চরম বাধা দেওয়া হয়েছিল সেটা ওর পরামর্শে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে সেটাকে কাটিয়ে তুলেছিলাম বর্ধমানের জেলা শাসক সবাইকে সঙ্গে নিয়ে কোনো অশান্তি সেখানে হয়নি এবং বিশাল সম্প্রসারণ হয় ইউপিএ সরকারের কাছে আমাদের এটাই দাবি দাবি ছিল ছিল প্রথম আধুনিকীকরণ করা এবং সরকারের হাতে দুর্গাপুর ইস্পাতের জন্য জ্যোতিবাবু একাধিক ক্রমে চেষ্টা করেছেন আজকে তার সম্প্রসারণের প্রকল্প এসেছে কিন্তু কার্যকরী হচ্ছে না চিত্তরঞ্জন রেল কারখানা রূপনায়নপুর কেবল সবটা আমাদের আয়ত্তের মধ্যে ছিল এবং বন্দর তৈরি করা পশ্চিমবাংলায় সামগ্রিকভাবে ম্যাকিনসেকে দিয়ে রিপোর্ট তৈরি করানো হয়েছিল এবং আমাদের এডিডিএতেও তখন আমরা আইআইটি খড়গপুরকে দিয়ে এই এলাকার পরিকাঠামো উন্নয়নের জন্য সমস্ত কিছু করেছি সবটাই উনি পিছন থেকে চালিয়ে গেছেন সামনে দাঁড়িয়েছেন বেঙ্গল পেপার মিলের উদ্বোধন উনি করেছিলেন এবং উনি না থাকলে বেঙ্গল পেপার মিলে হাইকোর্ট থেকে বেঙ্গল পেপার মিল বেরোতে পারত না উনি তৎকালীন অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন যে আপনি দাঁড়িয়ে বলুন এই কথা বলেও যে আমাদের যারা চালাবে কারখানা তাকে দিতে হবে শ্রমিক যেন না মরে ওকে বলা যাবে না এখানকার আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুরে একের পর এক ইঞ্জিনিয়ারিং কলেজ তারপরে হলদিয়া হলদিয়াতে পলিটেকনিক শিলিগুড়িতে মহিলা পলিটেকনিক পশ্চিম পশ্চিমবাংলার এমন কোথাও নেই এমনকি মনিকাঞ্চন যখন উদ্বোধন হয় আমি শিল্প দপ্তরের মন্ত্রী ছিলাম ওই প্রথম আইটি শিল্প ওখানে বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসু এবং সোমনাথ হাত ধরে ঢোকে ইনফোসিসের সঙ্গে চূড়ান্ত হয়ে গেছিল উনি আমাকে বলেছিলেন ওই অনুষ্ঠানে বসি যে ইনফোসিস আসছে কিন্তু পরবর্তীকালে নানা ঘটনা ক্রমের পরে যখন অন্য দিকে চলে যায় তারপর দু হাজার এগারো পরে আমি একবার গেছিলাম মহীশোরে এমপি আমি ইনফোসিসের কাছে শুনেছি তারা আর পশ্চিমবাংলায় এগিয়ে আসেন ওনার মতন ব্যক্তিত্ব সংস্কৃতির জগতে রবীন্দ্র ভবন নন নন রবীন্দ্র সদন কলকাতা সৌন্দর্য নগরায়নের ক্ষেত্রে ইএম বাইপাস সব জায়গার পিছনে ও ছাপ ছিল এবং আমার আমার মনে হয় যে পশ্চিম বাংলা যাকে হারালে এই জায়গা পূরণ করা যাবে अभी सुबह 8:22 মিনিট পর আমরা এক चीफ मिनिस्टर আমরা পার্টির জানা মানে লিডার বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রায়ণ ہوا कि फान होने के बाद हम सुबह से ही उसको रेस्पेक्ट देने के लिए बहुत काम किया हमको पार्टी ऑफिस पर अभी आपको जो जुलूस निकला उसको रेस्पेक्ट करने के लिए कल सुबह कल सुबह साढ़े दस बजे से उसको कलकत्ता में उसका बॉडी रहेगा रहेगाम तो स्ट्रीट पर इस पर विधानसभा पहुँच जाने के बाद शाम को निरानिश में उसको बॉडी विज्ञान के तरफ से मेडिकल साइंस के तरफ जो दान करेगा पार्टी के तरफ से कितना लग रहा है पार्टी को इसमें पार्टी इसका लॉस तो स्टेट का है ये तो पार्टी का लॉस तो है ही किंतु तो इस लॉस है इसका प्रिंसिपल इसका ज्यादा नीति लेकर चलने के लिए इसका लीडर कहाँ है अभी बस को पाती बुद्ध भट्ट चला गया ये तो बहुत लॉस हो गया स्टेट का कि सबको समझ समझना पड़ेगा सबको मिर्जिया थर्मल पावर प्लांट में एक बार फिर दुर्घटना हुई मीर्जिया थर्मल पावर प्लांट की यूनिट नंबर दो में मरम्मत कार्य के दौरान आज दोपहर के समय बिजली के ब्रेकर से अचानक आग लग गई उस आग में एक इंजीनियर समेत पांच लोग झुलस गए घायलों को दुर्गापुर के एक निजी अस्पताल में ले जाया गया है डीबीसी द्वारा संचालित मिर्जिया थर्मल पावर प्लांट की यूनिट नंबर दो ने नियमित रखरखाव कार्य के लिए एक अगस्त से उत्पादन बंद कर दिया था सूत्रों के अनुसार उस यूनिट में मेंटेनेंस का काम करते समय अचानक इलेक्ट्रिक ब्रेकर से आग लग गई आग में उस वक्त काम कर रहे एक इंजीनियर समेत कुल पांच लोग झुलस गए इंजीनियर के अलावा चार घायल कर्मचारी पावर प्लांट में कॉन्ट्रैक्ट वर्कर के तौर पर काम कर रहे थे घायलों को तुरंत बचाया गया और दुर्गापुर के एक निजी अस्पताल में ले जाया गया शहर के विभिन्न हिस्सों के लोग सड़कों की बदहाल स्थिति से परेशान हैं आसनसोल नगर निगम के वार्ड संख्या छप्पन के छिन्नमस्त मंदिर इलाके में सड़कों की मरम्मत की मांग पर नागरिकों ने गुरुवार को आसनसोल नगर निगम में मेयर विधान उपाध्याय से शिकायत की उन्होंने कहा कि उनका छिन्नमस्त मंदिर का जो क्षेत्र है वहाँ की सड़क पूरी तरह जर्जर जर हो चुकी है इस कारण दुर्घटनाएं हो रही है स्कूल के आने जाने वाले बच्चों को भी दिक्कतों का सामना करना पड़ता है मेयर विधान उपाध्याय ने कहा कि इस पर उचित कार्रवाई की जाएगी दुर्गापुर में आम जनता द्वारा उपयोग की जाने वाली सार्वजनिक सड़क को अवरोध करने का आरोप प्रमोटरों पर लगा है सड़क बंद करने के खिलाफ आंदोलन किया जा रहा है दुर्गापुर के वार्ड नंबर 15 के भगत सिंह नगर में सड़क पर दीवार बनाया जा रहा है जिसे लेकर तनाव बना हुआ है इलाके के हजारों लोगों के इस्तेमाल वाली सड़क बारिश के कारण क्षतिग्रस्त हो गई है ऊंचे नाले के बगल में 10 फिट की सड़क बनाई जा रही है और इलाके के लोगों ने सड़क को 30 फिट करने की मांग को लेकर विरोध प्रदर्शन किया है जमीन मालिक ने कहा कि सड़क के लिए दस फिट जगह छोड़ने के बाद भी इलाके के लोगों की मांग मानना संभव नहीं है बंगाल मिरर न्यूज़ देखने के लिए सभी दर्शकों को धन्यवाद आप हमें अपने सुझाव दे सकते हैं हमारे व्हाट्सएप नंबर पर हमारा नंबर है सेवन ज़ीरो फोर सेवन नाइन फाइव एट टू फाइव एट हमारा दूसरा नंबर है सेवन नाइन जीरो एट वन एट सिक्स वन सिक्स फोर कृपया हमारे चैनल को लाइक और सब्सक्राइब करें